মাঝেরহাটের বাসিন্দাদের একদমই মাঝেরহাটের এই যে এলাকা, যে জায়গাটি কলকাতা হাইকোর্টের অর্ডার নিয়ে কলকাতা পোর্ট ট্রাস্ট এভিকশন প্রসেস চালু করলো, গোটা এলাকা এই মুহূর্তে উচ্ছেদ করে দেওয়া হয়েছে। এই যে যে বাড়ি, যে দোকান ঘর ছিল, কলকাতা হাইকোর্টের অর্ডার মেনেই কিন্তু কলকাতা পোর্ট ট্রাস্ট এই উচ্ছেদ অভিযান করছে। গত পরশুদিন, গত তিন থেকে চার দিন এই উচ্ছেদ অভিযান চালাচ্ছে। ইতিমধ্যে এই যে বাড়ি বা দোকানের মালিক যারা এতদিন ধরে ছিলেন, তারা আদালতে গিয়েছেন, কিন্তু আদালত থেকে তারা স্টে অর্ডার পাননি, যার ফলে আজকেই এই আদালতের নির্দেশ মেনেই এই গোটা এলাকায় উচ্ছেদ করে দেওয়া হয়েছে। কিন্তু এটা আদালতের নির্দেশ মেনে হয়েছে, কিন্তু এই যে যে দোকান, যে বাড়িগুলি ভেঙে দেওয়া হয়েছে, উচ্ছেদ করা হয়েছে আদালতের নির্দেশ মেনে, সেই দোকান বা বাড়িগুলির মালিককে আমরা প্রশ্ন করেছিলাম, আপনারা দীর্ঘদিন ধরে রয়েছেন কিভাবে, কোনো পারমিশন রয়েছে, কারুর অনুমতি? বললো না, কোনো পারমিশন নেই, কিন্তু কেউ উঠে যেতেও বলে। আমরা তখন প্রশ্ন করেছিলাম, কেউ কি আশ্বাস দিয়েছিলেন যে এখানে থাকতে, তো আপনারা এখানে থাকুন, কোনো কিছু হলে দেখে নেব? তারা প্রথমে রামপেয়ারে রামের কথা বলেছিলেন, অর্থাৎ প্রাক্তন এবং প্রয়াত কাউন্সিলর রামপেয়ারে রাম। কিন্তু তারপরে এই এলাকার মহিলারা যারা যা বললেন, রীতিমতো চাঞ্চল্যকর। তারা বলছেন, গত 25 তারিখে, অর্থাৎ এই এভিকশন প্রসেস চালু হওয়ার সময়, সেই 25 তারিখে তারা ববি হাকিম, তার সঙ্গে কথা বলতে গিয়েছিলেন, হেল্প চাইতে গিয়েছিলেন। তাদের দাবি, অর্থাৎ এই যে এভিকশন হয়েছে, এই যে দোকান ঘরগুলির মালিক যারা, বিশেষত মহিলারা, তারা বলছেন তারা ফিরহাদ হাকিমের সঙ্গে কথা বলতে গিয়েছেন, কিন্তু ফিরহাদ হাকিম যে তাদের সঙ্গে জাস্ট দেখা করে বলেছেন, পুলিশ যদি আসে পুলিশকে মার। চাঞ্চল্যকর ভয়। যদি সত্যি স্থানীয় বাসিন্দারা যা বলছেন তা সত্যি হয়ে থাকে, পুরো মন্ত্রী বলছেন, রাজ্যের শাসক দলের মন্ত্রী বলছেন, পুলিশ এলে তাদের মেরে পাঠিয়ে দাও, এবং স্থানীয় বাসিন্দারা বলছেন, এই যে বেআইনিভাবে জবরদখল, তা কে করতে বলেছে, কে করার প্রশ্রয় দিয়েছে, নাকি পুরো মন্ত্রী দিয়েছেন? স্থানীয় বাসিন্দারা আরো কিছু বলেছেন, শুনুন। ব্রিজটা তোলার যখন ব্রিজটা ভাঙা হয়, প্রথম ব্রিজটা ভাঙা হয় যখন পড়ে গেল ব্রিজটা, তখন দিদি এখানে 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 জায়গা দিয়ে চিঠি করে, কে বসিয়েছে আপনার? ববি হাকিম, 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 ববি হাকিম
আসিয়ে জিলায় এই কথা নিয়েছে ব্যবস্থা করে দেওয়া হবে এখন ঠিক আছে না ঘর থেকে না চুপ করে নি আমাদের সরাতে হবে কিন্তু আমাদের সরা তো দেবে সময় তো দেবে 10 মিনিট সময় দিচ্ছি 1 ঘন্টা লাগবে 1 ঘন্টা এত কথা বলছে আমাকে ভোট দাও আমি ভালো কথা ভোট দিলে তোমার ভালো বাসন না দেব তোমার কাপড় কেচে দেব আজকে দিদি পাত্তা নেই এই দিদি পরিয়া দিচ্ছে এত কথা ভয়ঙ্কর অভিযোগগুলো শুনতে পাচ্ছি আমরা আমি আরো একবার সৈকত থেকে চলে যাওয়ার চেষ্টা করব সৈকত ঠিকই তো বলছেন পুলিশ এলে পুলিশকে মারেন নিদান ববি হাকিম দিতে পারেন কিন্তু মারলে পুলিশ কি ছেড়ে দেবে এখন এই মানুষগুলোর কি হবে তাই নেবেন ফিরহাদ হাকিম আমরা নিশ্চিতভাবে ফিরহাদ হাকিম কি বলবেন সেটা তার প্রতিক্রিয়া নেওয়ারও চেষ্টা করব কিন্তু এখন এই মানুষগুলোর কি হবে একদমই ফিরহাদ হাকিম তাদেরকে এই কথাই বলেছেন অন্তত এই এলা এই যারা দীর্ঘদিন ধরে এখানে রয়েছেন তারাই অন্তত সেই কথা বলছেন আমি আরও একবার গোটা এলাকার চিত্রটা দেখানোর চেষ্টা করব যে এই যে যে জায়গাটি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে আমার ভিডিও জার্নালিস্ট পিনাকি যে জায়গাটি দেখাচ্ছে এই জায়গাটি কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে কলকাতা পোর্ট ট্রাস্টের আধিকারিকরা তারা এই জায়গাটাতে উচ্ছেদ করতে এসেছিলেন তখন এই এলাকার বাসিন্দারা বা যে যে দোকানঘর যে যে ঘরগুলির মালিক যারা ওনার যারা তারাই বলছেন তারা 25 তারিখে ববি হাকিমের কাছে দ্বারস্থ হয়েছিলেন ববি হাকিমের দ্বারস্থ হয়েছিলেন তখন ববি হাকিম নিজের অফিসে ছিলেন অফিস থেকে বেরোনোর সময় গাড়িতে ওঠার সময় তাদের সঙ্গে জাস্ট দেখা করেছেন সমস্যার সমাধানে ফিরহাদ হাকিমের নিদান পুলিশ এলে তাদেরকে পাল্টা মেরে তাড়িয়ে দাও ভয়ঙ্কর সমাধান এবং সত্যি তো এই মানুষগুলো যারা বলছেন পুলিশ কি আমাদের ছেড়ে দেবে আজ যাদের দোকান ভাঙা হলো যাদেরকে বসানো হয়েছে রুটি রুজির জন্য যারা যেটুকু টাকা পয়সা বিনিয়োগ করেছেন ওই দিয়ে যাদের পেটের ভাতটুকু চলে তারা কি করবেন না কোনো উত্তর নেই বরঞ্চ শুরু হয়েছে রাজনৈতিক চাপানো ফিরহাদ হাকিমের পুলিশই তো মারছে অনৈতিকভাবে আমার তো যোগীরাজ মনে হচ্ছে যোগীরাজ্য মনে হচ্ছে একেবারে পরিকল্পনা করে মুখ্যমন্ত্রী এবং ববি হাকিমদের নির্দেশেই পুলিশ যেভাবে বুলডোজার দিয়ে হরি ভকারদের তুলে দিচ্ছে 25 বছর 30 বছর 40 বছর যারা আইনি পথে যাদের লাইসেন্স আছে যাদের ভেঙে দিচ্ছে যেভাবে তো এটা ভোটের আগে করলেন না কেন নির্দিষ্ট কলকাতার কিছু এলাকায় করছেন তা কি হচ্ছে আর ববি হাকিম কি বলছেন ববি হাকিমের নেতৃত্বে তো সব হচ্ছে দেখুন মন্ত্রী নিজের পিঠ বাঁচাতে এই ধরনের নিদান দিয়েছেন তিনি জানেন যে তৃণমূল এবং তৃণমূলের যে সিন্ডিকেট সেই সিন্ডিকেটই হচ্ছে পয়সা নিয়ে হকার বসায় যা আমরা বলিনি মুখ্যমন্ত্রী বলেছেন রাজ্যের 2-3 মন্ত্রীকে পৌরসভার চেয়ারম্যানকে উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাদেরকে বলেছেন যে তাদের এলাকাতে তৃণমূলই টাকা নিয়ে হকার বসায় এবং হপ্তা আদায় করে এখন মুখ্যমন্ত্রী সেই ব্যবস্থা কায়েম করে থেকে বেরিয়ে আসার জন্য আমি জানি না সেই সিন্ডিকেট মানি বাড়ানোর জন্যই দ্বিতীয়বার হকার উচ্ছেদের অভিযান করেছিল অর্থাৎ কিছু মানুষকে তোলা হবে আবার অধিক পয়সার বিনিময়ে তাদেরকে বসানো হবে সেখানে কিনি তার পিঠেই লাঠি পড়বে সে নিজের পিঠ বাঁচাতে পুলিশকে মারার নিদান দিয়েছেন আমার ধারণা মানুষ ভালোভাবে জানে ওখানে চরম বাধার মুখে যদি প্রপার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর জাতীয় হকার নীতিতে যা বলা আছে তা মেনে যদি দখলমুক্ত করার কাজ না হয় তাহলে মানুষের প্রতিক্রিয়া হতে বাধ্য